সুপ্রিয় দর্শক টেলিভিশনে নিয়মিত বিভিন্ন জায়গায় অনেক টকশো দেখেন আপনারা এই টকশো শুধু কি টকশো নাটক শো না না টক শো আমি কালুমিয়া এই উত্থান পতন অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের সাথে এসেছেন তরুণ ব্যবসায়ী ধরি মাছ নাছুই পানি প্রকল্পের চেয়ারম্যান নান্টুমিয়া নানটু আপনাকে ধন্যবাদ আসলে আর ব্যবসার জীবনের মধ্যে কোনো ফতন নাই কারণ আমি মনে করি যে আমি ব্যবসা করি বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে।। হ্যাঁ এখানে আবেগের কোনো জায়গা নাই কারণ আবেগ দিয়ে আপনি আপ্লুত হইতে পারবেন হাসতে পারবেন কানতে পারবেন কিন্তু কোনো প্রফিট পাবেন না আর কি কোন বাবু আপনার কথার তো কোনো আগামাতা কিছু বুঝতে পারলাম না বিষয়টা কি খোলাসা করে কবেন খুলি না বলে তো জনগণ বুঝি না বুঝলি এত মেলা ব্যবসা আছে সব কথা তার খুলি কইতে হইতে একখান ব্যবসার কথা কমিয়ে রইল আর লেটেস্ট ব্যবসা সেটা হইছে যে নান্টু মেডিকেল সেন্টার এই মেডিকেল হচ্ছে লেটেস্ট পরিবেশের মডার্ন ব্যবহার আর হাসপাতালের ডাক্তারদের ব্যবহার দেখলে আপনার মন হইবো এখন ডাক্তার নাও এগুন আর না দুলো কথা কইতেছে তারপরে মনে করেন যে আর হাসপাতালের নার্সটা রুগী যে ওষুধ খাওয়ায় মন হইবো যে ওষুধ খাওয়ায় না হ্যাঁ তারা যেন রুগীর করে টাঙ্গাইলে সমসম খাওয়াইতেছে তারপর রুগীদের জন্য আমার বিনোদনের ব্যবস্থা আছে প্রত্যেক কেবিনেট কেবিনে ছাব্বিশ ইঞ্চি রঙিন টিভি ডিসকভারি চ্যানেল সহ আছে ছত্রিশটা ফরেন চ্যানেল দুই নম্বর ব্যবসাটা হয়েছে নান টু গোরস্তান লিমিটেড ঢাকার দূরে আধুনিক মনোরম পরিবেশে সুলভ মূল্যে বুকিং চলতেছে কি কন বাপু তা আপনার হাসপাতালে সবাই কি হ্যাঁ ঠিক করছেন হাসপাতালে গরিবদের কোন জায়গা নাই কারণ এটা তো মডার্ন হসপিটাল তো বিদেশ যাইতো চাই যে কর্মসংস্থান চাকরি করবার লাই গরিব মানুষ তো তো হেতারা যেহেতু কম হয়ে তো হেতার কথা বিমান করি আমি ফোন করে বিদেশে আটা দিতে হেতার ছোট নৌকের মধ্যে তুলি দি ছোট নৌকাতে বড় নৌকা হেতে নৌকা নৌকাতে ঘুরি মনে করো তা পৃথিবী দেখিয়ে লাগবে নদীর ধারে ধারে ঘুরবো আর কি আপনাকে পুলিশে দেওয়া উচিত